তো ফাইনালি আমি রেডি শেডি হয়ে ওর সঙ্গে চলে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে। রাস্তা তো আর শেষ হয় না, অনেকক্ষণ যাবত আমি বাইকের মধ্যে বসে আছি। জানি না কখন আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর ব্যাঙ্কগুলোতে টাকাগুলো আর থাকছে না, বাতাস উড়ে যাচ্ছে, জানি না কী করবো। তো কখন পেয়ে যাবো, পাবো কি না এটাও শিওর নয়। তো দেখে বোঝা যাবে। মাঝখানে অনেক কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ টাইমে খুব কম ছিল তার জন্যে। আর দেখতে থাকুন আমার ব্লগটা, আর আমার স্বপ্নপূরণটা কোন জিনিসটা নিয়ে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কেমন হয়েছে অবশ্যই জানাবো, যদি পাই তা তো হবে। আর এটা হচ্ছে সায়েন্স সিটি আগরতলার। তো স্বপ্নপূরণ করে চলে এসেছি, তো বাড়ি যাওয়ার পথে এটা, আর বাড়ি থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন কিছু একটা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া বলতে বেশি কিছু নয়, সামান্য নর্মাল কিছু জুস তো ও নিচ্ছে, আমিও নিচ্ছি নিম্বু পানির, খুব একটা টেস্ট হয়। আমি দেখি উল্টেই আছি, তো ভালোই আছি, স্বপ্নপূরণ করে এসেছি যেভাবেই থাকি। তো ফাইনালি এটা নিয়ে চলে আসলাম, তো কেমন হয়েছে জানাবেন। এটা খুব ডিমান্ডিং একটা ফিঙ্গার রিংস, এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এনেছি, কারণ অনেক কিছুই ডিজাইন দেখিয়েছিল, আমার এটাই পছন্দ হয়েছে আর এটাই বেটার লেগেছে। তো কেমন লেগেছে আমার ফিঙ্গার রিংসটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল।